আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন? আমি আপনাদের দয়ালার শেষ মেহরবানিতে খুব ভালো আছি। সকাল সকাল ব্যবসা প্রতিষ্ঠানে ট্রেনিং সেন্টারে আছি আমি, আর আজকে হচ্ছে 11 তারিখ, 11 মার্চ, 12 তারিখে আমাদের নতুন ব্যাচ শুরু হবে, 11 তারিখে আমাদের প্রাক্তন ছাত্ররা বিদায় নেবে। যেহেতু ছেলেরা চলে যাচ্ছে, যার কারণে প্র্যাকটিক্যাল কাজের উপরে অত্যাধিক চাপ প্রয়োগ করেছে তাদেরকে, এবং সার্বক্ষণিক প্র্যাকটিক্যাল কাজ এবং পুরানো দিনের যেসব বেসিক নলেজ তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, সে বিষয়গুলোর উপরে আমাদের পরীক্ষা নিরীক্ষা অথবা ফলো আপ এগুলো চলছে। তো ছেলেরা কাজে ব্যস্ত। ইউএমএমসি পার্টে যারা ছিল, ইউএমএমসি পার্ট নিয়ে তারা প্র্যাকটিক্যালি পার্টিশন রিপেয়ারের কাজগুলো করছে এখন এই মুহূর্তে। তো এখন একটা গুরুত্বপূর্ণ কাজ আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি, যে এই কাজটি সম্পর্কে আমরা প্রায় সময় প্রবলেমে পড়ে থাকি এবং ন্যাচারালি এই কাজটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তো আমাদের ওই যে অনেক সময় দেখা যায় কিছু কিছু ফোন, যেগুলো হচ্ছে শাওমি বা এমআই বা কোয়ালকমের ফোন বা মিডিয়াটেকের স্মার্টফোনগুলো, হাই কনফিগারেশন ফোন, এই ফোনগুলো দেখা যায় যে অনেক সময় আমাদের অটো রেস্টার্ট, অটো রিকভারি মোড এগুলো চলে আসছে। এগুলো কোথা থেকে কীভাবে হয় সে বিষয়গুলো নিয়ে আমি বিগত দিনে একাধিকবার কথা বলেছি। তো আজকে আমার কাছে একটি MI 6X ফোন আছে, যে ফোনটা হচ্ছে চাইনিজ ভার্সন, এবং এই ফোনটা এ ধরনের একটি প্রবলেম ছিল যেটা আপনাদের সামনে ডিসকাস করব। তার আগে যেহেতু ছাত্ররা বিদায় নিয়ে নেবে আজকেই, সকল ছাত্ররা এখানে নেই, তারপরেও আমরা এই মুহূর্তে যারা উপস্থিত আছে তাদের সঙ্গে আমরা শেষ মোলাকাত করি। ভিডিওতে কেন নিয়ে আসা হয় ছাত্রদেরকে, আসলে আমাদের এখানে একটা সুন্দর রিলেশনের একটি সময় পার করি আমরা, এবং আমরা ইউটিউব ফেসবুক এগুলোকে সবসময় আমি মনে করি যে আমাদের জীবনের একটা ডায়েরি। যখন 4-5 বছর আগের যে ভিডিওগুলো সামনে আসে, তখন আমি নিজেকে দেখেই নিজেই অবাক হই, তখন দেখতে কেমন ছিলাম, তখন কী কাজ করতাম, তখন আমার দোকানের লোকটা কেমন ছিল। এভাবেই যখন আমরা ফেসবুকে কোনো ছবি আপলোড করি, প্রতি বছর নির্দিষ্ট সেই দিনে আমাদেরকে মনে করিয়ে দেওয়া হয় যে আজকের এই দিনে আপনি কী কী করেছিলেন। তো যেহেতু ফেসবুক ব্যবহারের সময়কাল আমার বর্তমানে প্রায় 2009 থেকে শুরু এবং বর্তমানে প্রায় 12 বছর, তো এই 12 বছর সময়ের মধ্যে আমি প্রতি বছর প্রায় দিন দেখা যায় যে 12-14টা, কখনো দেখা যায় একাধিক রিমাইন্ডার পাচ্ছি। তো এটা হচ্ছে জীবনের একটা ডায়েরি, আমি ভুলে গেলেও আমাকে ফেসবুক মনে করিয়ে দেয়। আর আমি মনে করি যে আমাদের ছাত্রদের সঙ্গে এই ভিডিওগুলো আমাদের জীবনের স্মৃতি হিসেবে থাকে, এটা হচ্ছে স্মৃতির ডায়েরি। তো আমরা সকলেই এই মুহূর্তে আপনাদের সামনে সাক্ষাৎ করব, তারপরে চলে যাব কাজের দিকে। এভরিওয়ান কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বিদায় অনুষ্ঠানে আবার হয়তো সাক্ষাৎ হতে পারে আজকে বিদায় অনুষ্ঠান ছাত্রদের, একটু জেনে নেই যে কেমন লেগেছিল রাজশাহীতে থাকতে। একজন বলেন যে খারাপ লেগেছিল। প্রশিক্ষণটা কেমন ছিল? অনেক ভালো ছিল, ইনশাআল্লাহ ভালো ছিল, আলহামদুলিল্লাহ ভালো ছিল। ভালো না হলে 30 দিন এখানে অতিবাহিত করতেন না, হয়তো আগে পালিয়ে যেতেন, তাই না? আচ্ছা, আমরা চেষ্টা করি যে সার্বক্ষণিকভাবে যে যতটুকু সময় এক্সট্রা তাদেরকে প্রদান করা যায় এই প্রচেষ্টা করি। শুধুমাত্র যদি মনে করতাম যে ট্রেনিংটাই আমাদের জন্য বিষয়, ব্যবসায়িক সাবজেক্ট, তাহলে আমরা 4 ঘন্টার মধ্যে আপনাদেরকে এখান থেকে বিদায় করে দিতাম। কিন্তু আমরা মনে করেছি না, যতটুকু থাকেন কিছু হলেও আপনার ভিতরে নলেজ পুশ হবে, তাই না? যার কারণে আমরা পৃথিবীতে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মানুষের কাছে কিছু না কিছু শিখব, আর এই শিক্ষার চিন্তাভাবনাগুলো যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা শিখতেই থাকব। তো আমরা সকল ছাত্রদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা যথেষ্ট আন্তরিক এবং ধৈর্যশীলতায় আমাকে সময় দিয়েছে এবং তারা তাদের কাজগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করেছে। অনেক ব্যাচে আছে কিছু ছাত্ররা থাকে নিজেরাই হচ্ছে অবহেলা করে নিজেদেরকে, আমরা ছোটোকালে শুনতাম নিজের পায়ে নিজে কোড়াল মারা, এরকম সিচুয়েশন। তো এমন একটা সেক্টরে আসছে, এই সেক্টরে নকল করার কোনো সুযোগ নাই, আমি কাজ শিখব মানে অঙ্কের মতো, মুখস্থবিদ্যারও কোনো কাজ নেই, আবার নকল করারও কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে কাস্টমার আসবে, সেট দিবে, আমি যদি সঠিকভাবে কাজটা বুঝি তাহলে তাকে আমি ডেলিভারি করতে পারবো। তো সকলের জন্য শুভকামনা এবং ছাত্রদের জন্য আমরা দোয়া করবো, সকলে যেন খুব ভালোভাবে এখান থেকে যাওয়ার পরে হালাল রিজিকের সন্ধান করতে পারে। এটা হচ্ছে আমার পক্ষ থেকে সবসময় পরামর্শ, মানুষের সঙ্গে বিতর্কে জড়ানোর দরকার নেই, এবং যে যে চর্চা করুক আপনি ভালো চর্চার মধ্যে থাকবেন। আসুন আমরা আজকের MI 6X এই ফোনটির কাজের একটু ধারা বর্ণনাগুলো দেখে নিই। এই মুহূর্তে আমাদের হাতে যে ফোনটি আছে এটা হচ্ছে MI 6X,
আর এটা হচ্ছে চাইনিজ ভার্সন ফোনটা, সাধারণত এই ফোনগুলো সচরাচর দেখা যায় না এই মডেলটা। আচ্ছা, এগুলো হাতে হাতে আসে, বাংলা মার্কেটে এগুলো নাই। তো আমরা এখানে কাজটা কমপ্লিট করে রেখেছি, কাজটা বুঝাবো জাস্ট। হ্যাঁ, কাজটা কমপ্লিট করছি, আপনারা দেখছেন তো? না, আচ্ছা, এখানে কীভাবে হিস্টোরিটা ছিল এটা যদি আমরা বেসিক নলেজটা নিতে পারি তাহলে আমাদের জন্য সহজ হবে। আমরা ভলিউমের যে রিমোটটা থাকে, ফ্লেক্সটা থাকে, সেখানে হচ্ছে আমাদের কয়টা সুইচ? তিনটা সুইচে আমরা মোট লাইন পাবো হচ্ছে পাঁচটা, ঠিক আছে? তো পাঁচটার মধ্যে কী কী থাকে? একটা থাকে হচ্ছে গ্রাউন্ড, গ্রাউন্ড হচ্ছে কার জন্য? পাওয়ার কিট জন্য। একটা পাওয়ার কিট পজিটিভ, একটা হচ্ছে ভলিউম আপের পজিটিভ, একটা হচ্ছে ভলিউম ডাউনের পজিটিভ। আচ্ছা, তাহলে এটা চলে গেলো পাওয়ার কিট, পাওয়ার কিট লাইনটা পুরোটাই ডিফারেন্ট। এটা হচ্ছে ভলিউম আপ, ভলিউম ডাউন, শুধু পজিটিভ কাজ করবে, কাজ করবে না, যার কারণে এখানে একটা নেগেটিভ ব্যবহার করা হয়, ঠিক আছে? এই নেগেটিভটা কমন করা হয় ভলিউম আপ আর ডাউনকে, ঠিক আছে? তাহলে একটা নেগেটিভিটি সাপ্লাই দিচ্ছে ভলিউম আপ ডাউন দুটোকে, আর হচ্ছে পাওয়ার কি আমাদের পজিটিভ আর গ্রাউন্ড আলাদা। এটা হচ্ছে তাহলে কয়টা লাইন হলো? 1 2 3 4 5, পাঁচটা। তাহলে আমাদের আমাদের ফ্লেক্সে পাঁচটা লাইন থাকে। কখনো কখনো যদি আমরা চার লাইনে দেখে থাকি তাহলে কি হবে, চার লাইনে হলে আমাদেরকে এরকম ছকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মিটার যদি বুঝি তাহলে আমাদের জন্য এটা সহজ। এবং এখানে মান সম্পর্কিত বিষয় নিয়ে আমরা কথা বলবো। এখানে দেখুন যে আমাদের গ্রাউন্ড পিডাব্লিউ পাওয়ার কি আপ ডাউন সাজানো আছে এভাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চারটা পিন রয়েছে, তাই না? এই চারটা পিন রয়েছে, যেহেতু আমরা চারটা লাইন পাচ্ছি, এখানে আমাদের আবার যেটা হচ্ছে বডি, বডিটাতে আমরা কাগজ দিয়েছি কেন? এটা হচ্ছে মেটাল বডি, মেটাল বডি এখানে লাগলে শর্টিং হবে, শর্টিং ইস্যু আসবে, জন্য আমরা এখানে কাগজ দিয়েছি। এই জায়গাতে সাধারণত আমাদের ফ্লেক্সের মাথাটা ছিল, এখানে এখানে চারটা পিন থাকতো, এটা এটাও নষ্ট হয়ে গেছে অলরেডি, এটাকে সরিয়ে ফেলা হয়েছে। তো আমাদের যেহেতু চারটি লাইন রয়েছে, চারটি লাইনকে আমরা এখানে ডায়াগ্রাম করেছি। এই ডায়াগ্রামে আপনারা দেখুন যে এখানে আমরা গ্রাউন্ড দিয়েছি ফার্স্ট রেটটা, এটা পরিমাপ করে বের করা হয়েছে, তারপরে দিয়েছি পিডাব্লিউ, তারপরে হচ্ছে ভলিউম আপ ডাউন। এবং দেখুন আমাদের এই ফ্লেক্সের একটা ডিজাইন করেছি আমরা এখানে। ফ্লেক্সে কয়টা বাটন আছে? তিনটা। এখানে আমরা গ্রাউন্ডটাকে কমন করেছি, গ্রাউন্ডটাকে সরাসরি কমন। আচ্ছা, এখানে দিয়েছি গ্রাউন্ড, এবং এই কমনটা ঘুরে এসে আবার মিডিল বাটন, যেটা ভলিউম আপ, তারপরে ডাউন বাটনে আমরা কমনটা করে দিয়েছি, ঠিক আছে? এবং এই ফ্লেক্সের ডিজাইনও আছে। ফ্লেক্সে দেখুন যে আমাদের কমনটা কিন্তু একই সাইডে নাই, এই সাইডে আছে রাইট সাইডে ভলিউম আপে, আর পাওয়ার কিতে আমাদের লেফট সাইড এবং ভলিউম ডাউনে লেফট সাইড। তার মানে এখানে আমাদের ছকের কিছুটা অমিল রয়েছে, এটাকেও কিন্তু মিটার দিয়ে আমরা বের করেছি, ঠিক আছে? যে আমাদের কমন লাইন কোনটাতে কোন দিকে আছে, তো আমরা দেখেছি যে কমন লাইন এবারে রাইট সাইড আর এই দুটাতে লেফট সাইড এরকম করা আছে। তো কমন লাইনটা আমরা দিয়ে দিয়েছি গ্রাউন্ড থেকে। তার মানে এখানে যে আমাদের পাওয়ার কি ভলিউমের জন্য আলাদা কমন ছিল, আর আমাদের পাওয়ার কির জন্য গ্রাউন্ড ছিল নেগেটিভ হিসেবে সাপ্লাই, তাহলে এখানে দুটা নেগেটিভিটি সাপ্লাই ছিল। এবং ভলিউমে যখন নেগেটিভিটি সাপ্লাইটা থাকে ওটা থাকে হচ্ছে পজিটিভলি মান দেখায়, গ্রাউন্ড হয় না। তার মানে কি, সব নেগেটিভ গ্রাউন্ড না, সব গ্রাউন্ড নেগেটিভ না। তাহলে পাঁচ পিন থাকলে আমাদের ভলিউম আপ ডাউনের সঙ্গে যে নেগেটিভিটিটা সাপ্লাই থাকবে সেটা গ্রাউন্ড হবে না, সেটা আমরা কোল্ড টেস্ট করলে মান পাবো। আর যেটা হচ্ছে পাওয়ার কির সঙ্গে থাকবে এটা অলওয়েজ টাইম গ্রাউন্ড থাকবে, কোনো কোনো সময় এটা গ্রাউন্ড থাকে না, পজিটিভ থাকে, এটা হচ্ছে সুইচিং ওয়েজ। এই পাওয়ার কির জন্য আলাদা আইসি ব্যবহার করা হয়ে থাকে কন্ট্রোলিংয়ের জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন আসি যে আমরা এখানে যেহেতু গ্রাউন্ডটাকে তিনটা বাটনের জন্য কমন করেছি তাহলে নেগেটিভ সাপ্লাই কে দিচ্ছে? গ্রাউন্ড। আচ্ছা, আর পাওয়ার কি, পাওয়ার কিতে আমরা ভোল্টেজ পেয়েছিলাম এখানে 1.7, এই ভোল্টেজটা আমরা নিয়ে এসে এখানে দিয়েছি, এটা পাওয়ার কি লাইন ছিল। আচ্ছা, এরপরে আমাদের ভলিউম আপটা দেওয়া হয়েছে এখানে, আর ভলিউম ডাউনটাও দেওয়া হয়েছে এখানে। এভাবে আমরা কাজটা সমাধান করেছি। এবং এই ফোনটার কী প্রবলেম ছিল সেটা আমি বলি। এই ফোনটার প্রবলেম ছিল অটোমেটিক্যালি আমাদের রিকভারি মোডে চলে যায়, অটোমেটিক্যালি রিকভারি মোডে চলে যায়। তো অটোমেটিক্যালি রিকভারি মোডে যায় কীভাবে, এই সিস্টেমটা যদি আমরা দেখি তাহলে একটা ফোন, এমআই ফোন, ভলিউম আপ ধরে পাওয়ার বাটন চাপ দিলে রিকভারি মোডে যাবে, ভলিউম ডাউন ধরে পাওয়ার কি চাপ দিলে আমাদের ফাস্ট বুট মোডে আসবে। তাহলে আমাদের রিকভারি মোডে যাচ্ছে, তাহলে অবশ্যই আমাদের ভলিউম আপ যেটা আছে, ভলিউম আপ হয়তো শর্টিং হয়ে গেছে, শর্টিং ইস্যু, অনেক সময় পানি ঢোকার কারণে হতে পারে, সুইচ শর্টিং, সুইচ ড্যামেজ হয়ে গেলে কিন্তু এইগুলো সমস্যা আসতে পারে।
তো আমরা সুইচটা কোনো প্রবলেম ছিল না, আমরা এখান থেকে পুরো ফ্লেক্সটাকে সরিয়ে নিয়েছিলাম, ফ্লেক্সটাকে পুরোটা সরাই নিয়ে তারপরে ফোন অন করছি, একই পরিস্থিতি ছিল, তার মানে সুইচের প্রবলেম না। এবার আমরা করেছি কি, আমাদের এই সুইচের ওয়েজের কী কী কম্পোনেন্ট আছে সেগুলো চেক করেছিলাম, সেগুলোর মধ্যে কোনো ট্রাবল পাইনি, আমি প্যারাসিটামল ট্রিটমেন্ট দিয়েই দিতাম, সেটা প্রবলেম না করার পরে আমরা বুঝতে পেরেছিলাম যে এটা আমাদের পাওয়ার সেকশন থেকে প্রবলেম, এবং সেটাতে হালকা পানি ঢুকেছিলো এরকম তথ্য পেয়েছি। এরপর আমরা পাওয়ার আইসিটাকে রিভলভ করি, রিভলভ করার পরে আমাদের সেই সমস্যাটা সমাধান হয়। তো সেই সমস্যাটা সমাধান হওয়ার পরে আমাদের এখন এই ফ্লেক্সটাকে রেডি করতে হবে। এই ফ্লেক্সটা ছিল খুবই শক্ত, যার কারণে এই দুই একবার সেট খুলতে গিয়ে ফ্লেক্সটা কেটে গেল। ঠিক আছে, এই ফ্লেক্সটাকে ঠিক করার জন্য আমাদেরকে জাম্পারিংটা করতে হয়েছে, এই হচ্ছে বিষয়। তো এখন আমরা দেখে নেব আমাদের ফোনটা সঠিকভাবে পর্যায়ে এসেছে কি না, এবং আমরা যারা নতুন কাজ করে তাদের জন্য আমরা বলি যে এগুলো জাস্ট মিটার, যদি আপনারা ভালো বুঝেন এই কাজগুলো খুব সহজেই আপনারা করে ফেলতে পারবেন, এবং এখানে কিছু কিছু তথ্য ভুল করি আমরা, এই ভুলগুলো যেন সামনে না হয় সেজন্য করতে হবে। এখানে যতই পারফেক্ট কাজ করি, এখানে ছোট্ট একটা কাগজই আপনার কাজটাকে পারফেক্ট করবে, তাছাড়া এটা না দিলে কিন্তু আমাদের সেটটা অলওয়েজ কোনো না কোনো সমস্যা থাকবে। আচ্ছা, এটা আমরা এখানে লাগাই, লাগানোর পরে আমরা দেখব যে আমাদের এটা কাজটা করছে কি না। যেহেতু আমাদের উপরের ডিসপ্লেটা মেটাল বডির, যার কারণে এই মেটাল বডিটা এখানে ঠেকলে এই জাম্পার ওয়্যার থেকে কিন্তু আমাদের শর্টিং এসে আসতে পারে, যার কারণে এই জায়গাটাকেও আপনাদেরকে ফিক্স করতে হবে। আর এই ফিক্সের জায়গাটা অবশ্যই এমন কিছু দেওয়া যেটার কারণে আমাদের শর্টিং ইস্যুটা না আসে, যদিও বা এখানে আমাদের ইনসুলিন দেওয়া আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছি আমাদের ফোনটা অন হয়ে গেছে, আমরা ভলিউম আপ চাপ দিই, কাজ করছে, ডাউন আপ পাওয়ার, ঠিক আছে, এবং ফোনটা আমাদের অ্যাকুরেটলি সার্ভিস হয়েছে। এখানে কিছু শর্টিং ইস্যু নিয়ে প্রবলেম হচ্ছিলো, সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের যে জাম্পার ওয়্যারগুলো ছিল, জাম্পার ওয়্যার যেহেতু মেটাল বডি, উপর নিচ সাইড সব দিকে মেটাল, অতএব আমরা এটাকে স্টিকার দিয়ে ঢেকে দিয়েছি কোনোভাবে শর্টিং ইস্যুটা যেন না আসে। এই ডায়াগ্রামগুলো বুঝতে হবে, এবং এই ডায়াগ্রামগুলো ম্যাক্সিমাম মেকিং হয়ে যায় আমাদের মিটারের মতো। হ্যাঁ, যেগুলো হচ্ছে আমরা স্কিমেটিক ডায়াগ্রাম ফলো করলেও এই জিনিসটা এত সহজ হবে না, মিটার আপনাকে যতটা সহজ করবে, এই জন্য আমরা এগুলোকে একটু মূল্যায়ন করি। সকল ছাত্রদের জন্য দোয়া চাচ্ছি, সকলে যেন অর্থনৈতিক এবং সামাজিকভাবে সফল কাম হতে পারে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।